সুদাম মেলে তপন তনয়া তীরে কে সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে প্রিয় সুদাম আমার গোবিন্দ খেলা করছে বৃন্দাবনের গোচারণে সখাগণ সঙ্গে। কেমন বয়সটা, বয়সটা কেমন? ও মায়েরা, বয়সে কি সরম, বয়সে কি সরম জয়েছে ইন্দ্র জলদ মহন ভাতি জয়েছে ইন্দ্র জলদ চারু চন্দ্রিকা গুঞ্জা বদনে মদন চন্দ্রিকা গুঞ্জা বদনে মদন ভাওরে বদনে মদন ভাওরে গলায় দোলে বলি গলায় দোলে গলায় দোলে গুঞ্জা মালা গলাই দোলে গুঞ্জা মালা গলাই দোলে চার চন্দ্রিকা চূড়াই শোভে আহা গুঞ্জা মালা গলাই দোলে ওই চার চন্দ্রিকা তন্দে শোভে আহা যাই রে শোভার বালাই যাই রে শোভা
তোলে। রাধে রাধে গোবিন্দ, নানাবিধ খেলা খেলছেন, চারু চন্দ্রিকা, চারু চন্দ্রিকা গুঞ্জা হার, বদনে মদন ভানরে, কোন ভগবান খেলা করছে? এই যে মায়েরা, কে খেলা করছে বৃন্দাবনে জানেন? আগম নিগম বেদ সার, লীলাই করত গোট বিহার। আগম নিগম মানে ব্রহ্মা শিব যার সন্ধান পায় না, সেই ভগবান বৃন্দাবনের গোচারণে খেলা করছেন। আগম নিগম বেদ সার, লীলাই করত গোট বিহার, নাসির মামুদ করত হিয়াস, চরণে শরণ দানরি। আমাদের এই ভগবানের লীলায় অনেকগুলো মুসলমান কবি আছে, তারা ভগবানের এই পদপদাবলী লিখেছেন, তারাও ভগবানের এই কৃপা লাভ করেছেন। নাসির মামুদ বলে একজন পদাবলী পদকার, তিনি এই পদাবলীটা লিখেছিলেন। তাই ভগবান আজ খেলা খেলতে খেলতে দেখলো আর বেলা নাই, শ্রীরামকে ডাকছে, শ্রীরাম চল ভাই আমরা ঘরে যাই, আর দেখছিস না বেলা নাই, পাল জড়ো কর শ্রীরাম শান দেহ সিংহায়, পাল পাল জড়ো কর শ্রীরাম শান দেহ সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। কেমন যায়নি তাই? যায়নি তাই? পাল জড়ো কর শ্রীরাম শান দেহ সিংহায়, ও গোপাল জড়ো কর শ্রীরাম দেশি নাই, পাল জড়ো কর শ্রীরাম। আমাদের রাধা শ্যামের যে লীলা, আজকের তারা আজ গোবিন্দের আমার রাধা শ্যাম সখাগণের সঙ্গে তারা নানাবিধ খেলা খেলছেন বৃন্দাবনের বনে কোচারণে। আমি আজকের আপনাদের রাসলীলা না সেটা আমি জানি না, আমি ভেবে নিয়েছি আজকে রাস, তো রাসের আগে এইসব লীলা হয়। তা যাই হোক, আমিও জানতাম না আগামী দিন রাস হবে, তার জন্য এই লীলাটা আগামী দিন হওয়া উচিত, তো কোনো অসুবিধা নেই। আমি গৌরচন্দ্রিকা তো শেষ হবে করেছি, আর আমি অন্য লীলায় চলে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা নাই, কারণ এখন আমার রাধা শ্যাম বৃন্দাবনের গোচারণে রয়েছে। আজ আমাদের শ্রীরাম সুদাম সখাগণের সঙ্গে খেলা খেলছেন। যাই হোক, খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগে না, খেলা আর ভালো লাগলো না, তাই তিনি আমার গোবিন্দ কি করলেন, তিনি সখা সঙ্গ পরিত্যাগ করে তিনি যমুনার তীরে যাচ্ছেন। খেলার রসে ছিল খানাই সুবলে রোশনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, পড়ে গেল মনে, জয় রাধে। খেলার রস আর ভালো লাগলো না, তাই শ্রীরাম সুদাম সবাইকে ডেকে বলল, শ্রীরাম সুবল তোরা কাজ কর, আমার এই ধেনুবৎস তোরা ভালো করে চারণ কর, আর আমি আমি একটু যমুনার তীরে যাব। হরে কৃষ্ণ।
খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, বদন মনে পড়িল, বদন মনে পড়িল, বদন মনে পড়িল, রাধা বদন মনে পড়িল, রাধা বদন মনে পড়িল, বলি রাধা বদন মনে পড়িল, সুবলের চাঁদ বদল দেখে রাধা বদন মনে পড়িল, ওই সুবলের চাঁদ বদন দেখে রাধা বদন মনে পড়িল, ওই সুবলের চাঁদ বদন দেখে রাধা বদন মনে পড়িল, ভালো লাগে না, না ভালো লাগে না, না ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, না আর খেলা ভালো লাগে না, না আর খেলা ভালো লাগে না, সুবলের চাঁদ বদন দেখে না, না আর খেলা ভালো লাগে না, সুবলের চাঁদ বদন দেখে আর খেলা ভালো লাগে না, সুবলের চাঁদ বদন দেখে জয় রাধে, রাধা বদন মনে পড়েছে, তাই সুবলকে বললো, সিদামকে বলছেন, সিদাম আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া খেলা খেলতে খেলতে রাধা বদন মনে পড়েছে সুবলের চাঁদ বদন দেখে, কেন বলুন তো, সুবল আর রাধারানীর বদন একই রকম, কারণ সুবল হচ্ছে রাধারানীর কাকার ছেলে, রাধারানীর পিতার নাম হল বৃষভানু রাজা, আর সুবলের পিতার নাম হল সুভানু, বৃষভানু সুভানু চন্দ্রভানু, মানে চন্দ্রাবলীর পিতার নাম হল চন্দ্রভানু, তাই সুবলের মুখমণ্ডল আর রাধারানীর মুখমণ্ডল একই প্রকারে। মাঝে মাঝে রাধা বদন দেখে আমার গোবিন্দ রাধারানীর ভাবে বিভাবিত হয়ে যেতেন, তাই হঠাৎ করে রাধা বদন মনে পড়েছে। তোরা ধেনুবৎস চড়া, ভালো করে চড়াবি, আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজাই বাঁশি কাল শশী, ওই বাজাই বাঁশি কাল শশী, ওই বাজাই বাঁশি কাল শশী, বাজাই বাঁশি কাল শশী, বলে এসো এসো রাই রূপসী বাজাই বাঁশি কাল শশী, বলে এসো এসো রাই রূপসী বাজাই বাঁশি কাল শশী, বলে এসো এসো রাই রূপসী বাজাই বাঁশি কাল শশী, বলে এসো এসো রাই রূপসী বাজাই বাঁশি কাল শশী, বলে এসো এসো রাই রূপসী বাজাই বাঁশি কাল শশী, বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। জয় রাধে, রাধা বলে যেই বাঁশি বাজিয়েছেন আমাদের রাধারানী, তিনি জটিলা মন্দিরে আছেন, জটিলা মন্দিরে রাধা নামে বাঁশি যেই বেজেছুনি শুনতে পেলেন,
হরে কৃষ্ণ। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এবার আমার গোবিন্দ, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, পুরিল মোহন বাঁশি ওগো শিরাধিকার করেন তাহা প্রবেশিলায়া, প্রবেশি রাধারানী আমার বাঁশি শুনলেন। বৃন্দাবনে রাধা বলে বাঁশি বেজেছে, কেউ শুনতে পেল না, একমাত্র রাধারানী শুনলেন। কেন, আর কি সবাই কানে আঙুল দিয়েছিল না কানে তুলো দিয়েছিল? বৃন্দাবনে বাঁশি বাজলো মা রাধা বলে, একমাত্র রাধা রানী শুনলেন, আর কেউ শুনল না। এখন এই আধুনিক বিজ্ঞান যুগে কেউ বিশ্বাস করবেন যে এখানে বাঁশি বাজে যার নাম ধরে ডাকলো তিনি শুনবেন আর কেউ শুনতে পাবে না, এটা কি সম্ভব? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা আমার গোবিন্দের বাঁশি। এ বাঁশি যে সে বাঁশি নয় গো, এ হলো জাদুকরের বাঁশি, যে বাঁশি যার নাম ধরে ডাকে তিনি, একমাত্র তিনি শোনে। কারণ এটাই হলো গোবিন্দের বাঁশির বৈশিষ্ট্য অথবা বৈচিত্র্য। যার নাম ধরে ডাকবে তিনি শুনবে আর তিনি গোবিন্দের কাছে পৌঁছে যাবেন। এখানে আপনাদের এখানে আমি কীর্তন গাইতে এসেছি বহুদূর থেকে, কিন্তু এখানে আমার বাড়ি ফিরে যাওয়ার কথা আজকে। এখানে যদি আমার নাম ধরে বাঁশি বাজায় যে তোমার সময় হয়ে গেছে চলে এসো, আমার কয়েকজন ব্যক্তি আমরা একসঙ্গে এসেছি সম্প্রদায়, আমার নাম ধরে যদি ডাক দেয় তা আমাকে একাই যেতে হবে, আমি একাই শুনব আর একাই তার কাছে চলে যাব। কারণ এটাই হলো গোবিন্দের বাঁশির নিয়ম, যার একবার ডাক দেবে তার আর পৃথিবীর বুকে থাকার অধিকার নাই গো। যদি একবার ডাকে শূন্য খাঁচা পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। হ্যাগো যদি ডাক দেয়, এই জন্যে বলি কে কখন যাব তার কোনো ঠিক ঠিকানা নাই গো। তাই জীবনের একটা দিন, একটা ক্ষণ, একটা সময় যেন আমাদের বৃথা না যায়, কখন চলে যাব তার কোনো ঠিক নেই। শূন্য খাঁচা পড়ে রবে, ওগো যার পাখি তার কাছে যাবে। শূন্য খাঁচা পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। অবুঝ মন রে মন রে মন রে মন রে মন রে ওরে অবুঝ মন পড়ে রবে,
চার পাখি তার কাছে যাবে, সবাইয়ের পাখি একদিন উড়ে যাবে, সবাইয়ের পাখি একদিন উড়ে যাবে, সবাইয়ের পাখি চিরদিন তো কেউ রবে না, না না চিরদিন তো কেউ রবে না, না না চিরদিন তো কেউ রবে না, সবাই রে চিরদিন তো কেউ রবে না, সবাই রাগতি যেতে হবে, চিরদিন তো কেউ রবে না, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে, সেদিন বিষয় ছেড়ে যেতে হবে, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে, সেদিন বিষয় ছেড়ে যেতে হবে, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে, বিষয় ছেড়ে যেতে হবে, ও গো চিরদিন তো গোবিন্দ যেদিন ডাক দিবে, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ আমাদের রাধারানী, মা গো আমি যে লীলা ধরেছিলাম তার পরিবর্তে আরেকটা লীলা গাইছি, এ লীলা খুব সুন্দর মাধুর্য লীলা, আর আমরা হলাম কৃষ্ণ লীলার গায়ক, আমরা কৃষ্ণ লীলা এটা অহংকারের কথা নয়, আমরা অজস্র অনেক লীলা আমাদের গাইতে হয়, কৃষ্ণ লীলা বা গৌরাঙ্গ লীলাও গায়, কিন্তু ভক্ত বা লীলা হয় না, ভক্তের চরিত্র হয়, ভক্ত কখনো লীলা করতে পারে না, তো ভক্ত লীলা হয় না, ভক্ত চরিত্র হয়, তাই আমি যে লীলাটা আপনাদের শোনাচ্ছি সেটা একই পর্যায়ের লীলা, এখানে রাধারানীর সঙ্গে মিলন হবে যমুনার তীরে, পশরা নিয়ে দানের ছলনা করে, দান ছলনা করে দধি দুগ্ধ ভীত ঘোর পশরা সাজিয়ে নিয়ে রাধারানী মথুরার হাটের উদ্দেশ্যে যাবে গোবিন্দ দর্শনের জন্য ছলনা, সে লীলার নাম হলো দান লীলা, তাই রাধারানীর বাঁশি শুনে আকুল হলেন, হরে কৃষ্ণ রাধা রাধা বলে যেই বাঁশি বেজেছে, শুনি ধ্বনি সুবদনি পথির হইয়া, শুনি ধ্বনি সুবদনি পথির হইয়া, শুনি ধ্বনি সুবদনি অতির হইয়া, বধুরে ভেটিতে যাই আপনার দিয়া, বধুরে ভেটিতে যাই আপ
শুনলো ধনে সুবদনী, শুনলো ধনে সুবদনী, বাজলো বাঁশি রাধা বলে, শুনলো ধনে সুবদনী, বাজলো বাঁশি রাধা বলে, শুনলো ধনে সুবদনী। রাধা রানী শুনেছে বাঁশি, শুনি ধনে সুবদনী, অথির হইয়া অস্থির, যার নামে বাঁশি বাজবে সে আর স্থির থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে, যাওয়ার সময় হয়ে যাবে। তো তাই তিনি বাঁশি শুনে আকুল হলেন, গোবিন্দ দর্শনে যাবেন, গোবিন্দের শ্রীপাদ পদ্মে কোন উপায়ে যাবেন চিন্তা করতে লাগলেন। রায় শেখর কহে এই কথা বটে, এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, বলে চল সজনে যাই যমুনা, চল সজনে যাই যমুনা, বলে চল সজনে যাই যমুনা, চল সজনে যাই যমুনা, জলে ছলে ভেটি পোকা নাই, চল সজনে যাই যমুনা, ভব জলে ছলে ভেটি পোকা নাই, চল সজনে যাই যমুনা। যমুনায় যাব গোবিন্দ দর্শন করতে, কিন্তু যাব কি করে, আমার ঘরে তো বাদিনি। তিনি বুড়িমাকে স্মরণ করলেন, যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন, রাধারানী মা গো তুমি দেখা দাও, আমার গোবিন্দ দর্শনে যাওয়ার উপায় করে দাও, আমি তো বাদিনীর ঘরে থাকি, বাদিনী জটিলা কুটিলা, এর আমাকে যেতে দেবে না, তুমি উপায় করে দাও। যোগমায়া পূর্ণমাসীকে রাধারানী স্মরণ করলেন, কৃষ্ণ যোগমায়া পূর্ণমাসী কৃষ্ণলীলার সহায়কারিণী স্মরণ করিবা মাত্র রাধারানী সন্নিকটে সে দাঁড়িয়েছেন। রাধে কিরে আবার আমাকে কেন স্মরণ করলি মা, আমার প্রাণনাথ যমুনার ঘাটে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও মা। বললো এই কথা জানো মা, আমি কোথায় বসবাস করি তুমি তো জানো, তুমি শোনো বুড়ি মা, তোমার জানা যে
মরমের দুঃখ তুমি শোনো বুড়ি মায়ে, তোমার জানাই যে মরমের দুঃখ। তুমি শোনো বুড়ি মা, তোমাকে জানাই যে মোর মনের দুঃখ। কথা করে না পাহবি শপথি আমারি, দেখাবি সে চাঁদ মুখ। কথা করে না শপথি আমারি, দেখাবি সো চাঁদ মুখ, দেখাবি সো চাঁদ মুখ। তোমার কৃপায় যেন দেখিতে পারি, মা গো তোমার কৃপায় যেন দেখিতে পাই, মা গো তোমার কৃপায় যেন দেখিতে পাই, মা গো তোমার কৃপায় যেন দেখিতে পারি, তোমার কৃপায় যেন দেখিতে পারি। সেই মদন তাড়াল বদন, মা গো তোমার কৃপায় যেন দেখিতে পারি, ওই চাঁদ বদন দেখিতে পারি, মা গো তোমার কৃপায় যেন দেখিতে পারি। তোমার কৃপায় যেন দেখিতে পারি, তোমার কৃপায় যেন দেখিতে পারি, তোমার কৃপায় যেন দেখিতে পারি। শোনো বুড়ি মা তোমারে জানাই যে মোর মনে, বুড়িমাকে আমার দিকে তাকান বাবা, এখন মনে হয় লজেন্স বিক্রি করছি। বুড়িমা মানে যোগমায়া পূর্ণমাসী রাধারানীর গুরুদেব। না তো মুশকিল হয়ে গেল তো দেখছি, সে লজেন্স বিক্রি করুক, কিন্তু লজেন্সের জন্য তো এনারাই পাগল হয়ে গেছে। শোনেন আমার দিকে তাকান, আপনারা তো লজেন্সের দিকে তাকাচ্ছেন। না বিক্রি কর বাবা, ভিতরে ঢুকিস না, সাইডে সাইডে বিক্রি কর, ভিতরে ঢুকিস না সাইডে, তোরও দরকার তো, বিক্রি কর। দেখো আজকে আমার দিকে তাকান, রাধারানীর সঙ্গে আর বুড়িমার সঙ্গে সম্পর্ক কি আপনারা জানেন বলুন তো? রাধারানী বুড়িমা রাধারানীর কে হয়? কীর্তন সারা জীবন আমরা গাইছি, আপনারা সারা জীবন শুনছেন, তো বুড়িমা সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক হলো, শুনে যান, বুড়িমা হলো রাধারানীর গুরুদেব। কিসের গুরু? না বলতে পারেন দীক্ষা গুরু। দীক্ষা গুরু কিভাবে হলো? না আপনারা যদি পূর্বরাগ লীলা শুনে থাকেন, রাধাকৃষ্ণের পূর্বরাগ লীলা, তবে কৃষ্ণের পূর্বরাগ বা রাধার পূর্বরাগ রাগ নয়, রাধারানীর বিবাহের আগে আরেকটা পূর্বরাগ আছে, তার নাম হলো নবড়া পূর্বরাগ। সেই লীলাগুলো যেখানে ষোলকালীন, শুধু অষ্টকালীন না, ষোলকালীন লীলা হয়, তিন দিন চার দিন ধরে একভাবে লীলা হয়, ভগবানের লীলা, পর্যায়ক্রমে লীলা। এই পর্যায় লীলায় এখানে নবড়া পূর্বরাগ হয়। নবড়া মানে আহ,
নবড়া মানে পুতুল খেলার পূর্ব রাগ। নবড়া শব্দের অর্থ হল বিবাহের আগে, বিয়ের আগে, আই বুড়ো, রাধারানীর বিয়ের আগের লীলা। তো ওই ছোট্ট রাধারানী, তখন ছোট্ট রাধারানী বৃষভানু রাজার কন্যা, বৃষভানু রাজার বাড়িতে সোনার পুতুল নিয়ে খেলা করত। আপনারা তো বা আমরা ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলা করেছি, এখন বাচ্চারা আর পুতুল খেলা করবে না, এখন বাচ্চারা পুতুল খেলবে না। কি খেলবে বলুন তো, হাত তুলুন বলুন, এখনকার বাচ্চারা কি নিয়ে খেলা করে? মোবাইল নিয়ে, তাই না? আচ্ছা, দেয় কারা বাচ্চাদের হাতে? হ্যাঁ, মা বাবারাই দেয়। তবে আদর করছেন তো খুব, ওই বাচ্চার জীবন শেষ হয়ে যাবে ওই মোবাইল দিয়ে। একটা কথা শুনে যান, কারণ যে বস্তু যত ভালো তার ভিতরে তত খারাপ কিছু থাকে। তা ভালোটা তো আমরা গ্রহণ করি না, খারাপটাই বেশি নিয়ে থাকি। প্রথমে যাবে ওদের চোখ, তারপরে ধীরে ধীরে মাথাটাও একদিন পড়ার কোনো স্প্রিয়া থাকবে না, বই পড়ার নেশা থাকবে না, নেশাটা হবে মোবাইলের নেশা। বই পড়ার নেশা না হলে সেই ছেলে মেয়ে কোনোদিন উন্নতি করতে পারবেন না। মোবাইল খুব দরকারি জিনিস, সেই দরকারে লাগাতে হবে। তা যাই হোক, সেই ছোট্ট রাধারানী সোনার পুতুল নিয়ে খেলে গো মা। তো যোগমায়া পূর্ণমাসী একদিন রাধারানীর কাছে এসে বলল, রাজনন্দিনী তুমি কি খেলা করছ? বলল, আমি পুতুল খেলা করছি, সোনার পুতুল। তোমার সোনার পুতুল কথা বলে? বলল, না, তোমার সোনার পুতুল খেতে দিলে খায় না, তোমার সোনার পুতুল তোমার সঙ্গে খেলা করে না। বলল, আমি যদি এখন এমন একটা পুতুল তোমাকে দিই যে পুতুল নাচবে গাইবে, তুমি খেতে দিলে খাবে কথা বলবে, এমন পুতুল যদি তোমাকে দিই। বলল, খুব ভালো হয় মা, দাও না সেই পুতুল, বাচ্চা মেয়ে তো কেঁদে ফেলেছে, দাও না মা সেই পুতুল। এখন যোগমায়া পূর্ণমাসী বলল, দেখো রাজনন্দিনী, সেই পুতুল আমি তোমাকে সরাসরি হাতে ধরে দিতে পারবো না, তবে সেই পুতুলের নাম তোমার কর্ণমূলে আমি দিয়ে যাচ্ছি। পুতুলের নাম কৃষ্ণ নাম দিলেন রাধারানীর কর্ণমূলে। এই নাম তুমি শ্রদ্ধার সহিত ভক্তিভাবে জপ করতে থাকো, জপতে জপতে যেদিন নামের কৃপা হবে সেই দিন নামই তোমার কাছে এসে ধরা দেবে। নামের নামই মানে কৃষ্ণ, সেই দিন কৃষ্ণ নাম কর্ণমূলে দিয়েছিল, আর সেখান থেকে রাধার ভাবান্তর হলো, তিনি কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। হ্যাঁ গো মা, এই জন্যে যোগমায়া পূর্ণমাসী রাধারানীর দীক্ষার গুরুদেব মনে থাকবে। তাই রাধারানীর কাছে বুড়িমা এসে বলল, কি ব্যাপার রে? বলল, তুমি শোনো বুড়িমাই, আমি তোমারে জানাই তোমার আমার মনেরও দুঃখ। গুরুদেবের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে দুঃখ জানানোর জায়গা আছে রে মা? কি গো, দুঃখ যদি জানাতে হয় পরম দয়াল শ্রী গুরুদেবের চরণে, আর জায়গা নাই। তাই তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। মা গো, তুমি আমি কেমন জায়গায় থাকি জানো? জানো, বাঘিনী মাঝারে বসতি হমারি না ছাড়ি দীঘল শ্বাস। মা গো বাঘিনী মাঝারে, একটু রিভাবটা দাও তো মাইকে, রিভাব। বসতি আমার না ছাড়ি দীঘল শ্বাস, বাঘিনী মাঝারে বসত আমারি না ছাড়ি দীঘল শ্বাস। আমি কি কহব বিশেষ আমার রাঙিনা বিদেশ,
কি কব।